সিটি সেন্টারে বাইক চুরি চক্রের কিনারা গ্রেফতার মূল অভিযুক্ত রাজেশ মণ্ডল উদ্ধার নটি পেতে বসেছিল বাইক চুরি চক্রের কিং পিন রাজেশ মণ্ডল বাঁকুড়া শালতোরার বাসিন্দা এখান থেকেই চুরি চক্র চালাতো বলে সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ নটি বাইক উদ্ধার করে গ্রেফতার হয় রাজেশ মণ্ডল ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ওকে যখন কাস্টডিতে নিলাম তো তখন ওদের কাছ থেকে আমরা নটা বাইক টোটাল চুরি করা বাইক যেটা আছে ওটা এখানে আপনার সামনে আছে বাইকগুলো সেটা বিভিন্ন কেসে আমার যে আগে কেস আছে ওর মধ্যে বাইকটা ইয়ে চুরি হয়েছিল দুটো আমরা রিকভার করতে পেরেছি তো আরও আমরা আশা করছি এটা বাইকটা কিছুটা রিকভার হবে আর এরা কিছু নাম টাম বলেছে বাকি যে চোরগুলো আছে এটা বিভিন্ন জায়গা থেকে দুর্গাপুর হোক আন্ডাল হোক কোকোবান হোক এখান থেকে বাইকগুলো চুরি গিয়েছে লাস্ট কিছু মাস ধরে সেটা আমরা রিকভার করতে পারবো এটা কি আমরা সিটি সেন্টার থেকে অ্যারেস্ট করেছি হ্যাঁ দুর্গাপুরে বাঁকুড়া বাঁকুড়া শালতোরা বাঁকুড়া বাড়ি আছে